ডক্টর উপেন বিশ্বাস তাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা করি, একটা রাজনৈতিক দলে যোগদান করেছিল। আবার আর একজন রয়েছেন যিনি খোলাখুলিভাবে এখনকার সরকারের সমালোচনা করেছিল। যে আমার বক্তব্য, আদালত যখন কোনো নিয়োগ করতে যাচ্ছে তো তখন কি সামনে টিভিতে দেখা মুখগুলোই তাদেরকে মনে পড়ে? ওনার তো নির্বাচনে নিয়োগের মাপকাঠি, এটা হয় নাকি কখনো? আবার পোস্টমর্টম শুধু নয়, যেটা বললে আমরা চেয়েছিলাম যে বিচার ন্যায়ালয়ের নিগরানিতে হোক, তাদের নজরদারিতে হোক। এসআইটি গঠন করেছে, যোগ্য অফিসার হাতে দায়িত্ব পড়েছে, আমরা চাই সত্য বেরোক। হাইকোর্টে ফের ধাক্কা নাচে, ডিভিশন বেঞ্চে নাচের আবেদন খারিজ। 15 মের মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্ত নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। রামনবমীতে অশান্তির ঘটনায় মামলা রুজু, 6টি মামলা রুজু করল এনআইএ। বিস্ফোরক আইনে মামলা দায়ের, শিবপুর ও শ্রীরামপুরে অশান্তির ঘটনায় 4 মামলা, রিষ্টা ও ডালখোলায় অশান্তির ঘটনায় 2 মামলা। আমাদের রাজ্যে পুলিশ এবং রাজ্য প্রশাসন আভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে এতটাই উদাসীন যে ধারাবাহিকভাবে মডিউল বৃদ্ধি, জিহাদি সংগঠনের বিস্তার বৃদ্ধি, এ নিয়ে খুব একটা সচেতনতা দেখায়নি, তারা উদাসীন আছে। সেই জন্য এক্ষেত্রে এনআইএ তদন্ত হচ্ছে। কোর্ট দায়িত্ব দিয়েছে এনআইএ মামলা রুজু করতেই পারে, কিন্তু বিষয় হচ্ছে সেটা কতক্ষণ নিরপেক্ষ থাকবে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। রামনবমীর মিছিলে যে গণ্ডগোলটা কারা করেছিল? যারা পুলিশের করে দেওয়ার রুট মানেনি, যারা সব বাহিনী এনেছিল হাতে রিভলভার দিয়ে, যাকে শেষ পর্যন্ত ধরে আনতে হলো মুঙ্গের থেকে, বিহারের মুঙ্গের থেকে হাওড়ার পুলিশ ধরে এনেছিল, তা এইগুলো এনআইএ তদন্তে আসবে তো? ঘাটতি মেটাতে 5 বছরের ডিগ্রি কোর্সের বদলে 3 বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরি করা যায় কিনা দেখতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, প্রয়োজনে কমিটি তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর। এভাবে চিকিৎসক তৈরি সম্ভব? প্রশ্ন বিভিন্ন মহলে। এরপর যদি পশ্চিমবঙ্গে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয় তাহলে আমরা সেটা বরদাস্ত করবো না। মুখ্যমন্ত্রী সমাধানের রাস্তা বলছেন, ডাক্তার নিয়োগের ক্ষেত্রে তার অবস্থা মুখ্যমন্ত্রী নিজের ডক্টরেট হওয়ার মতো অবস্থা হবে। কিছুদিন আগে বলেছিল না সিভিককে দিয়ে করাবে, পড়াবে মাস্টার, ওরকম মমতা ব্যানার্জি বলতেই পারে যে এই যে যারা তোলাবাজিরা সব যুক্ত হয়েছে, এখন কাজ করা বন্ধ হচ্ছে, তোলাবাজি কম হয়েছে, এবং তাদেরকে ডাক্তারি করাও। নবজোয়ারে বীরভূমে অভিষেক, তার মধ্যেই ভাঙন তৃণমূলে। রামপুরহাটে তৃণমূল ছাড়লেন পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি ও অঞ্চল কমিটির সদস্য। দল গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ দলত্যাগী নেতৃত্বের, এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রার পর ফের তৃণমূলে ভাঙন খোদ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর কেন্দ্র ভেটাগুড়িতে বিজেপিতে নাম লেখালেন এক ঝাঁক তৃণমূল নেতাকর্মী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ। ডি আন্দোলনে যোগ দেওয়ায় খাদ্যভবনের 2 কর্মীকে বদলি ও 1400 পদ অবরুদ্ধের প্রতিবাদ, খাদ্যভবনে কর্মবিরতি ও বিক্ষোভে কর্মচারীদের একাংশ। বিয়ের আসর থেকে চাকরির স্লোগান, অভিনব প্রতিবাদ কোনের। কোনের সঙ্গে স্লোগানে গলা মেলালেন সহযোদ্ধারাও। সংগত দাবি হিসেবে যে সর্বস্তরে চলছে তার প্রতিফলন বিয়ের অনুষ্ঠানে হয়েছে। আমি তো অবশ্যই শুভেচ্ছা জানাবো পাত্র পাত্রী সহ তাদের বন্ধু বান্ধবরা যারা এই আওয়াজটা তুলেছেন, সাহসী মনোভাব। যেদিন থেকে তৃণমূল কংগ্রেস এসেছে সেদিন থেকে তারা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর লুটের মধ্যে দিয়ে এদের জীবন আর যৌবনকে লুট করে নিয়ে, এদের জীবন থেকে 8 বছর চুরি করে নিয়ে, এদের দুর্নীতির বিরুদ্ধে সমাজের সর্বস্তরে আজকে প্রতিবাদ হচ্ছে। আন্দোলন আর আবেদন একই সঙ্গে চলতে পারে না। আন্দোলনটা যদি করেন তাহলে করুন, একজন ভদ্রলোক আছে তার নাম বিকাশ বাবু, সিপিএম এর লয়ার বিকাশ ভট্টাচার্য, তার বিরুদ্ধে করুন, যিনি সমস্ত মামলা করে চাকরি আটকে রেখেছেন। পুকুরে মোবাইল ছুড়ে ফেলার ঘটনা, আদালতে অস্বীকার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণর সাজানো অভিযোগ। নিয়ম অনুযায়ী সিবিআই তল্লাশি শুরুতেই ফোন নিজেদের হেফাজতে নেয়, তাহলে কিভাবে মোবাইল ফোন পুকুরে ফেলবেন জীবন কৃষ্ণ? প্রশ্ন তার আইনজীবীর।
সবাই দেখেছে কিভাবে পুকুর থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পাল্টা সওয়াল সিবিআই এর। বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি চলার ঘটনায় গ্রেফতার আরো পাঁচ, গ্রেফতারির সংখ্যা বেড়ে ২৭। ধৃতদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ যোগ দাবি পুলিশের। যে বড় খবরে আমরা নজর রেখেছি, কয়লা পাচার মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হলো। এই প্রথম সিআইএসএফ এর একজন ইন্সপেক্টর গ্রেফতার, তার নাম আনন্দ সিং। ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর, তাকেও গ্রেফতার করেছে সিবিআই। ধৃত ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর সুনীল কুমার ঝা প্রোটেকশন মানি নিয়ে কয়লা পাচারকারীদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে। আবারও গ্রেফতার, কয়লা পাচার মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হলো। এই প্রথম সিআইএসএফ এর একজন ইন্সপেক্টরকে গ্রেফতার করলো সিবিআই। আমরা সরাসরি চলে যাবো প্রকাশ সিনহা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রতিনিধি, এ তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই কেন্দ্রীয় সংস্থার দুজন অফিসার গ্রেফতার হলেন এবং তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, প্রোটেকশন মানি দিয়ে তারা কয়লা পাচারকারীদের সুবিধা পাইয়ে দিয়েছিলেন। একদমই অনুসরণ, শুধু প্রোটেকশন মানি নেননি তারা, কিন্তু গোটা নেক্সাসে তাদের ইনভলভমেন্ট পাওয়া গেছে। এবং যেটা সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন, একদিকে সুনীল কুমার ঝা, তিনি কিন্তু প্রাক্তন ডাইরেক্টর ইসিএল এর, তিনি প্রথমে টেকনিক্যাল ডিপার্টমেন্টে ছিলেন, তারপর তাকে অপারেশনস ডিপার্টমেন্ট অর্থাৎ ইসিএল এর যে হেডকোয়ার্টার সেখানে পাঠানো হয় এবং তিনি সেখানে কর্মরত ছিলেন। এবং যেটা সিবিআই সূত্রের খবর, প্রথমবার এই দুজনের নাম পাওয়া যায় লালার ডায়েরি। তুমি জানো কয়লা মাফিয়া অনুপ মাঝি উর্ফে লালা, তার অফিসে যে ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছিল সেখানে টাকার লেনদেন, টাকার হিসেব রয়েছে, অর্থাৎ প্রতি মাসে কাদের কাছে কত টাকা পৌঁছে যাচ্ছে তার পুরো হিসেব সেই ডায়েরিতে ছিল। সিবিআই তরফে দাবি করা হচ্ছে সুনীল কুমার ঝা এবং আনন্দ কুমার সিং, যিনি একজন সিআইএসএফ এর অফিসার, তার নামের পাশে কিন্তু মোটা অঙ্কের টাকা লেখা রয়েছে। প্রত্যেক মাসে একটা বিপুল অঙ্কের টাকা তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এবং তাদের যখন প্রশ্ন করা হয় যে তারা কেন এই টাকা নিয়েছিলেন, তারা সরাসরি কিন্তু অস্বীকার করেন, তারা ডিনাই করেন। কিন্তু যেটা সিবিআই আধিকারিকরা দাবি করছেন, একাধিক সাক্ষীরা রয়েছে, এমনকি যারা টাকা দিয়ে আসতো তাদের বয়ান রয়েছে যে প্রোটেকশন মানি হিসেবে এই দুজন সুনীল কুমার ঝা এবং আনন্দ কুমার সিং দুজনকে কিন্তু প্রতি মাসে টাকা যেত এবং তারা কিন্তু সুবিধা পাইয়ে দিত। এবং সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে সুনীল কুমার ঝা যেহেতু ইসিএল এর হেডকোয়ার্টারে ছিলেন, তিনি কিন্তু ইসিএল এর যে টেন্ডার পাইয়ে দেওয়া থেকে শুরু করে এবং ইসিএল এর খনি থেকে যে অ্যালটেড খনি থাকতো সেখান থেকে বিপুল পরিমাণের অবৈধভাবে যে কয়লা বার করা হতো সেই বিষয় নিয়ে কিন্তু তারা প্রোটেকশন পাইয়ে দিতেন। এবং যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, সিআইএসএফ এর ইন্সপেক্টর আনন্দ কুমার সিং, সে কিন্তু নেক্সাস করে কয়লা মাফিয়াদের সঙ্গে নেক্সাস করে বিভিন্ন ইসিএল এর বাইরে। আমাদের সঙ্গে থাকো প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা তোমার কাছে আসছি। কিন্তু এই ঘটনায় যেভাবে ইসিএল এর প্রাক্তন আধিকারিক গ্রেফতার হয়েছেন এবং সিআইএসএফ এর একজন আধিকারিক গ্রেফতার হয়েছেন, এই ঘটনায় বিজেপি কি প্রতিক্রিয়া শোনাবো? রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এর কেস প্যারেট নয় ইউপিএ জমানার, তারা যে নিরপেক্ষভাবে রং না দেখে তদন্ত করছেন, সমস্ত মানুষ যারা এতে অভিযুক্ত তাদের তদন্তের আওতায় নিয়ে আসছে, আজকের ইসিএল এর কর্তাকে গ্রেপ্তার করা তারই প্রমাণ। এর আগেও একজন বিএসএফ এর উচ্চ পদস্থ আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে, অনেককে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছে, ক্লোজ করা হয়েছে, তদন্ত চলছে, সাসপেনশনে আছে। অতএব শুধুমাত্র কেন্দ্রের দিকে আঙুল তুলে তৃণমূল কংগ্রেস যে প্রতিহিংসার তত্ত্বর বলে তাদের দুর্নীতি, ভ্রষ্টাচার এবং লুট থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে পারবেন, আমার মনে হয় না মানুষ সেটাকে গ্রহণ করবে। আবার আপনাদের জানিয়ে রাখি, কয়লা পাচার মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হলো এবং এই প্রথমবার সিআইএসএফ এর কোন ইন্সপেক্টরকে গ্রেফতার করা হলো এবং একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন ডিরেক্টর সুনীল কুমার ঝা, যিনি কিনা ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর। এবং এদের দুজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রোটেকশন মানি নিয়ে, এক তো তারা কয়লা পাচারকারীদের সুবিধা পাইয়ে দিতেন এবং গোটা নেক্সাসের সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুজন, তাই তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই কেন্দ্রীয় সংস্থার দুজন অফিসার গ্রেফতার হলেন। এর আগে বিএসএফ এর একজন উচ্চপদস্থ আধিকারিক গ্রেফতার হয়েছিলেন, এবার প্রথমবার সিআইএসএফ এর একজন ইন্সপেক্টর গ্রেফতার হলেন এই কয়লা পাচার মামলায়। এটা খুবই যথাযথ হয়েছে বলে আমার মনে হয়। সিবিআই এর হাতে হলেও অপরাধীরা আস্তে আস্তে ধরা পড়ছে। কয়লা পাচারে সিআইএসএফ এর আধিকারিক ধরা পড়েছেন ইন্সপেক্টর র্যাঙ্কের,
এবং ইসিএলের একজন প্রাক্তন ডিরেক্টর। তবে আমি মনে করিয়ে দিই, এর আগেও যেহেতু কোর্ট আজকাল এই সিবিআই তদন্তগুলোকে নজরের মধ্যে রাখছে, নানা ধরনের তদন্তগুলোকে, তাতে একটা সুবিধে হচ্ছে যে কোর্টের কাছেও একটা জবাবদিহি করার প্রশ্ন এসে যাচ্ছে। আমরা এর আগে গরু পাচারেও দেখেছি বিএসএফ এর অফিসার তিনি অপরাধী হিসেবে ধরা পড়েছেন, এবং সেদিনও দেখা গেল ইডির চার্জশিটে বিএসএফ এর নামও আছে, রাজ্য পুলিশের নামও আছে। কিন্তু আমার কথাটা হচ্ছে, বরাবরই ইসিএল ছিল, তার কেউ না কেউ ডিরেক্টর ছিল, বরাবরই সিআইএস এর ছিল, তার কেউ না কেউ ডিরেক্টর ছিল, তাহলে নতুনটা কি হলো? নতুনটা হচ্ছে রাজনৈতিক মদতে, রাজনৈতিক মনোভাব থেকে লুঠের একটা সংগঠিত ব্যবস্থা হয়েছে পশ্চিমবাংলায়, কয়লা পাচারেই হোক আর গরু পাচারেই হোক। এবং সেই কারণে রাজ্য পুলিশ যেমন ইনভলভ হয়ে গেছে, তারা যেমন অপরাধের নেক্সাসে জড়িয়ে গেছে, তেমন সিআইএসএফ অথবা কোথাও বিএসএফ অথবা কোথাও ইসিএল তারাও যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এটা কেন হলো? হলো এই কারণে যে সবচাইতে বড় অনুপ্রেরণার শক্তি পশ্চিমবাংলায়, তারা এই পাচার চক্রের লোকেদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। পাচার চক্রের বিনয় মিশ্র তৃণমূলের সহসভাপতি, না যেন সাধারণ সম্পাদক এখন ভানুয়াতু, ফলে এই যে রাজনৈতিক প্রোটেকশন পাচ্ছে অপরাধীরা, তার সঙ্গে সঙ্গে প্রোটেকশনে জড়িয়ে দিচ্ছে এমনকি কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত। এটা স্পষ্ট হচ্ছে এবং এটা ধরা পড়ুক। রাজ্য পুলিশ কি কেন্দ্রীয় পুলিশ বড় কথা নয়, অপরাধী চক্রটা ধরা পড়তে হবে, তার পিছনে রাজনৈতিক মাথা কারা, এটা খুঁজে বার করাটা আরো বেশি জরুরি। ধন্যবাদ সুজন্দা। এর আগে গরু পাচার মামলায় বিএসএফ এর একজন উচ্চপদস্থ আধিকারিককে গ্রেফতার করা হয়েছিল, আর এবার কয়লা পাচার মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হলো, এবং এই প্রথম সিআইএসএফ এর একজন ইন্সপেক্টরকে গ্রেফতার করা হলো, এবং একই সঙ্গে ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর সুনীল কুমার ঝা তাকেও গ্রেফতার করেছে সিবিআই। দুজনের বিরুদ্ধে যেটা অভিযোগ, প্রোটেকশন মানি নিয়ে কয়লা পাচারকারীদের সুবিধা পাইয়ে দিতেন, এবং যেটা অভিযোগ গোটা নেক্সাসের সঙ্গে, গোটা চক্রের সঙ্গে তারা জড়িত ছিলেন। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছিল আমাদের সঙ্গে। প্রকাশ, যেরকম তুমি জানাচ্ছিলে যে লালার ডায়েরিতে এই দুজনেরই নাম ছিল এবং গোটা নেক্সাস অর্থাৎ গোটা চক্রের সঙ্গে দুজন জড়িত ছিলেন। দেখো, তোমার ঠিক মনে থাকবে যে গত বছর জুন মাসে, প্রায় এক বছর আগে, কয়লা কাণ্ডে কিন্তু শেষ একটা চার্জশিট জমা পড়েছিল এবং সেখানে অনুপ মাঝি, লালা সহ একাধিক ব্যক্তিদের নাম ছিল। তারপর থেকে কিন্তু যেটাও দেখা যাচ্ছিল যে কয়লা পাচার কাণ্ডে তদন্ত কিন্তু প্রায় থমকে গেছিলো, যেটা আদালত সূত্রের খবর যে কয়েক মাস আগেই আসানসোল সিবিআই বিশেষ আদালতের যিনি বিচারক, তিনি কিন্তু তদন্তকারী অফিসারকে রীতিমতো ভর্সনা করেন এবং বলেন যে কেন এক বছর ধরে এই তদন্ত থমকে গেছে। এবং তারপরেই যেটা আমরা সিবিআই সূত্র মারফত খবর পাচ্ছি যে ইসিএল এবং সিআইএসএফ, এই দুই ডিপার্টমেন্ট যাদের দায়িত্ব ছিল সেখানে কিন্তু কয়লা খনি থেকে যে অবৈধভাবে কয়লা বার হচ্ছে সেটা রোকা, তাদের একটি লিস্ট তৈরি করা হয়, এবং যেটা দেখা হয় যে লালার ডায়েরিতে সুনীল কুমার ঝা, যিনি প্রাক্তন ডিরেক্টর। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং গোটা ঘটনায় তৃণমূল লীগের প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে বলেছেন, শোনাবো। তো আমরা বারবার যেটা বলছি, আমরা কোন অভিযুক্তকে ডিফেন্ড করছি না, কিন্তু আমরা বারবার বলছি এই যে বিজেপি নেতারা যেখানে গরু কয়লা এই কথাগুলো বলে উৎসাহ করছেন, এই পাচার ব্যাপারটা কি, কয়লা মানে কি, কয়লা খনি দপ্তরটা তো কেন্দ্রীয় সরকারের, কারা পাহারা দেয়, কেন্দ্রীয় বাহিনী পাহারা দেয়, যদি কোথাও কোনো অনিয়ম হয়ে থাকে সেটা জেনারেট করছে কোথা থেকে, সেটা তো করছে কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত জায়গা থেকে। তো তাহলে আপনারা বেছে বেছে এখানে এসে শুধুমাত্র রাজনৈতিক উৎসাহ করছেন কেন? গরুর ক্ষেত্রেও তাই, পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্ত থেকে গরুগুলো আসছে, অন্য রাজ্য থেকে, সেখানকার সরকার কি করছে, দিল্লির সরকার কি করছে, আর যদি বাংলাদেশে যাওয়ার হয় তাহলে বাংলাদেশে যাওয়ার সীমান্তে তো রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের অধীন, তো সেটা যদি পাচার হয়ে থাকে বিএসএফ জানে, তো আমরা বারবার বলে আসছি। এখন দেখছি ইডির চার্জশিটে বিএসএফ এর নাম, গরুর ক্ষেত্রে কয়লা কাণ্ডে শুনছি অ্যারেস্ট হয়েছেন ইসিএল এর একজন প্রাক্তন কর্তা, ফলে এটা আরো বেশি করে কেন্দ্রীয় সরকারের যেটা আওতায় তার দায় এবং দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের বারবার করে প্রমাণিত হচ্ছে।